কাজিরঙা ষষ্ঠ সংযোজন এলাকার পানপুর বনাঞ্চলের নারমারিত বৃহস্পতিবারে নিশা এটা গড়ের মৃত্যু হয়। গড়টির বয়স 35 বছর হওয়ার লগতে স্বাভাবিক মৃত্যু হওয়া বলে জানিবলে দিয়ে চিকিৎসকর দলে ইতিমধ্যে গড়টির মরণোত্তর পরীক্ষার বাবে ব্যবস্থা করার লগতে খড়গটো সংরক্ষণের ব্যবস্থা করেছে বন বিভাগের উচ্চপদস্থ বিষয়া কর্মচারী সকলে। আমি পুনর্বার জানাইছো অসম টুডে দর্শকলক, কাজিরঙার ষষ্ঠ সংযোজন এলাকার পানপুর বনাঞ্চলের নারমারিত বৃহস্পতিবারে নিশা এটা গড়ের মৃত্যু হয়। গড়টির বয়স মৃত্যুর সময়ত 35 বছর হওয়া বলে জানিবা গেছে। স্বাভাবিক মৃত্যু হওয়া বলে জানিবলে দিয়ে চিকিৎসকর দলে আর ইতিমধ্যে মৃত গড়টির মরণোত্তর পরীক্ষার বাবে ব্যবস্থা করার লগতে খড়গটো সংরক্ষণের ব্যবস্থা করেছে বন বিভাগের উচ্চপদস্থ বিষয়া কর্মচারী সকলে। গড়টো আসলে কালি আমি ইয়াত দেখা পালো আপনার 12টা মান বজাতে 12টা চাৰে 12টা মান বজাতে আমি ইয়াত দেখিলো। দেখা পিছত তাৰমানে এইটো কেইদিনমান আগতে তাৰমানে দুটা মাজত ইনফাইটিং হৈ পেলাই সি আসলে বহুত দুখো পাইছিলে আৰু এটা এজো হৈ গ'ল। সি মেচুৰ এটা মেল হয়, সেইটো কাৰণে তাৰ নেচুৰেল ডেথ বুলিয়ে ক'ব পাৰি এইটো, যিহেতু তাৰমানে ইনফাইটিংবোৰ হৈ থাকে ইয়াত। আনুমানিক বয়স কিমান হ'ব? আনুমানিক বয়স ইয়াত 35 মান হ'ব, 35 প্লাছ হ'ব। জামুগুৰিহাটৰ পৰা চন্দ্ৰ ধৰ্মাৰ ৰিপৰ্ট, অসম টুডে।